সেটা টেস্ট করা খুবই কষ্টকর হয়ে যাবে এই রুমের ভিতরে। কারণ হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখানে যে টাইলস আছে, টাইলসের নিচে যে ছাদটা ঢালাই দেওয়া সেখানে কিন্তু অনেক লোহা, যার কারণে কিন্তু এই টেবিল না এই লোহাটা দিয়ে শনাক্ত করছে। যত পুরাতন হবে যত বড় হবে তত মাটির গভীরে কিন্তু যাবে, এবং যত ছোট হবে যত পুরাতনই হোক মাটির উপরেই থাকবে, এটাই সব বাস্তবতা। কারণ এটা তৈরি করা হচ্ছে পুরাতন জিনিস খোঁজার জন্য। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি হচ্ছে GS6000 মেটাল ডিটেক্টরটি আপনাদেরকে ফিটিং করে দেখাবো, এবং আপনি এই মেটাল ডিটেক্টর কিভাবে ইউজ করবেন, কি কি সেটিং করতে হবে সম্পূর্ণই কিন্তু আজকের এই ভিডিওতে দেখতে পারবেন। আমি গত দুদিন আগে একটি ভিডিও পাবলিশ করেছিলাম, সেখানে আমি দেখিয়েছিলাম যে আনবক্সিং ভিডিও, যে এই মেটাল ডিটেক্টরের সাথে কি কি থাকে। তো আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখে আসতে পারেন, অথবা 3D লং রেঞ্জ মেটাল ডিটেক্টর একটা ভিডিও পাবলিশ করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। তো চলুন আমরা সর্বপ্রথম এই যে GS6000 এটা আমরা ফিটিং করে ফেলি। কিভাবে ফিটিং করতে হয়, এটা হচ্ছে একটা স্ট্যান্ড, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা লক আছে, এটা চাপ দিলে কিন্তু ভিতরের দিকে চলে যাবে। তো এই লকটা হচ্ছে আমাকে এইটার সাথে ফিটিং করতে হবে, তার জন্য সর্বপ্রথম আমাকে কি করতে হবে, এই লকটাকে এভাবে মেশিনটা রেখে এইভাবে ঢুকাই দিতে হবে পাইপের ভিতরে। তো পাইপের ভিতরে দিয়ে একটু চাপ দিতে হবে, এটা কিন্তু লক হয়ে গেছে। এখন আপনি এটাকে সেটিং করতে পারেন, তার জন্য কি করতে হবে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিই। এই যে কয়েলটি আপনি দেখতে পাচ্ছেন, কয়েলের এখানে একটা লক আছে, তো স্ক্রু, এই স্ক্রুটা আপনাকে সুন্দর করে ফিটিং করতে হবে। তার জন্য আমি স্ক্রুটা আগে খুলে নিচ্ছি, যাতে করে আপনাদের একটু ভালোভাবে বুঝতে হয়, যাতে করে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারেন। তো আমার স্ক্রুটা আমি খুলে নিয়েছি, এখন হচ্ছে এই যে গ্যাপটি আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে গ্যাপটি এইখানে কিন্তু কালার আছে, এই স্ট্যান্ডটা ফিটিং করতে হবে। এজন্য আমি এভাবে রেখে দিব, কয়েলটি রেখে দেওয়ার পরে আমাকে একটু এটাকে চাপ দিয়ে লাগাতে হবে। এটা কিন্তু এখন লেগে গেছে, এখন আমি এটাকে একটু টাইট করে দিব, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন যে এটা আসলে কীভাবে কাজ করা হয়। আমি এটাকে আপনাকে টেস্ট করে দেখাবো যে আসলে কি কি ধাতু বস্তু এখানে মিলতে পারে। তো এর জন্য আমার যে কয়েলটি আছে সেটাকে আমি একটু পেঁচিয়ে নেব এর সাথে, স্টালের সাথে পেঁচিয়ে নেওয়ার পরে এই যে এখানে একটা গার্ড আছে, সবসময় আপনারা একটা জিনিস ফলো রাখবেন যে এখানে একটা গার্ড আছে, এই গার্ডটাকে কিন্তু আপনার প্রপারভাবে অ্যাডজাস্ট করে লাগাতে হবে, নইলে কিন্তু আপনার পিনটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু আপনি কখনোই এটা ইউজ করতে পারবেন না। তো আমি গার্ডটাকে লাগিয়ে দিচ্ছি, অলরেডি কিন্তু আমার এই মেটাল ডিটেক্টর সেট আপ শেষ, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেট আপ শেষ। এখন আমি যদি এটাকে দেখেন, এটা কিন্তু এইভাবে ইউজ করতে হবে, এটা কিন্তু এইভাবে ইউজ করতে হবে, এবং আমি এটা আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। অন অফ সুইচ আছে, আপনি যদি একটু লক করেন এটা কিন্তু অন অফ সুইচ। তো আমি যদি এই সুইচটাকে অন করি, দেখেন এটা কিন্তু লাইট একটা জ্বলেছে, এবং লাইটটা জ্বলার কারণে কিন্তু এটা অন হয়েছে, কিন্তু এখানে আরো বেশি সেটিং আছে, এটা টেস্ট করা খুবই কষ্টকর হয়ে যাবে এই রুমের ভিতরে। কারণ হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখানে যে টাইলস আছে, টাইলসের নিচে যে ছাদটা ঢালাই দেওয়া সেখানে কিন্তু অনেক লোহা, যার কারণে কিন্তু এই টেবিল না এই লোহাটা দিয়ে শনাক্ত করছে। আমি যদি এদিকে নেই তাও আপনি দেখেন কতগুলো দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনি যে কোনো ধাতু বস্তু কিন্তু খুঁজে পেতে পারেন, এটা কিন্তু অনেক পাওয়ারফুল। এটা 4 মিটার, অর্থাৎ প্রায় আপনার 8 থেকে 10 ফুট কিন্তু কাজ পড়ে, কিন্তু এটা রেস যদি আমি একটু বাড়াই দিই তাহলে কিন্তু দেখেন কোথা থেকে কোথায় ধরছে। এই জিনিসটা আপনারা একটু ফলো রাখবেন, এখানে আমার আর মনে হয় সিটিং করার প্রয়োজন।
জন্য, কারণ হচ্ছে এখানে আমার সেট আপ বা আপনাদের টেস্ট করে দেখানো খুব কষ্টকর হয়ে যাবে। আমি তারপরে একটু ট্রাই করছি হালকা করে। আমার মধ্যে একটা গোল্ড দেখতে পাচ্ছি, এটা আমি অনেক আগে থেকে রেখেছি। আমি হচ্ছে এটা মেটাল ডিটেক্টর দিয়ে পেয়েছিলাম অনেক আগে, তো আমি এটা এখন টেস্ট করব। কারণ হচ্ছে এই জিনিসটা হচ্ছে ছোট, এই ছোট হওয়ার কারণে এটা কিন্তু কাছ থেকে ধরছে, যদি বড় হতো তাহলে কিন্তু অনেক দূর থেকে ধরতে হয়। আমি চাইলে আর একটু রেস বাড়াতে পারি, কারণ হচ্ছে আমার পাশের রুমে একটা ফ্যামিলি থাকে, আমি ডিস্টার্ব করতে চাই না, যার কারণে আমি এটা আপনাদেরকে এভাবে টেস্ট করে দেখাচ্ছি। এটা গোল্ড, এটা পাকিস্তানি আমলের স্টিলের কয়েন, তো আমি এই কয়েনটাকেও দেখতে পাচ্ছেন, এটা ছোট জিনিস, এটাও ছোট জিনিস, এটা গোল্ড, এটা স্টিল, এবং এটা বিদেশি একটা গোল্ডেন কয়েন। আমি এটাকেও আপনাদেরকে একটু টেস্ট করে দেখাবো। এছাড়াও আমি আর একটা জিনিস দিয়ে আপনাদেরকে একটু টেস্ট করে দেখাচ্ছি, এটাও কিন্তু ধরছে, সবই ধরবে। দেখেন এই জিনিসগুলো দিয়ে কিন্তু আমি ট্রাই করব। এটা একটু বড় জিনিস, যদি এই জিনিসটা পুরাতন হতো, অনেক বছর মাটির নিচে থাকতো, তাহলে কিন্তু এটা 3-4 ফিট দূর থেকে ধরতো, কারণ এই জিনিসটা অত পুরান না, এটা নতুন জিনিস, যার কারণে এতটুকু দূর থেকে ধরে না। এইসব জিনিসের একটা জিনিস কি, সেটা হচ্ছে যত পুরাতন হবে, যত বড় হবে, তত মাটির গভীরে কিন্তু যাবে, এবং যত ছোট হবে, যত পুরাতনই হোক মাটির উপরেই থাকবে, এটাই সব বাস্তবতা। কারণ এটা তৈরি করা হচ্ছে পুরাতন জিনিস খোঁজার জন্য, আপনার নতুন জিনিস কিন্তু খোঁজার জন্য নয়। তো এই জিনিসটা আপনারা ফলো রাখবেন, তা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আমি এটা দিয়েও ট্রাই করে দেখাচ্ছি, এটাও নতুন, এটাও নতুন, আপনি এবার বুঝতে পেরেছেন। যদি এই পুরাতন, এগুলো যদি পুরাতন হতো তাহলে কিন্তু অনেক দূর থেকে ধরতো। তো এই জিনিসটা আসলে আপনাদের আশা করছি ভালো লাগে। যাই হোক, আজকের ভিডিওটি এতটুকুই, কারণ হচ্ছে আমি ডিস্টার্ব আপনাদের করতে চাই না, কারণ হচ্ছে পাশেরও মানুষ আছে, আমি যেখানে দাঁড়িয়ে আছি মেশিন অটোমেটিক মানে সিগন্যাল দিচ্ছে, কারণ চার পাশে আমার লোহা, আমি যে ক্যামেরা বসিয়েছি তার পিছনে কিন্তু গ্রিল, তো যার কারণে আমার ডিস্টার্ব করবে, আমি চাই না যে ডিস্টার্ব হোক। আপনারা অন্তত এতটুকু বুঝতে পেরেছেন যে আসলে এটা কিভাবে কাজ করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।